সো গাইস ফাইনালি এবার বলিয়ে দিই, কারণ আমরা এসেছিলাম বোলপুর, আর বোলপুরে আমরা নিতে এসেছিলাম একটা গেমিং মনিটর। যে মেম্বারটা হচ্ছে সেই মেম্বারের নাম হচ্ছে গেমিং মনিটর। সো গাইস আমরা এখানে গেমিং মনিটর নিতে এসেছিলাম, কিন্তু আমাদের এখানে গেমিং মনিটর আমরা কোনো জায়গাতে পেলাম না। তিন চারটে দোকান দেখা হয়ে গেলো আমাদেরকে, সব জায়গাতে নর্মাল মনিটর দেখাইছিল। সেই জন্য আমাদের এই যে এখানে যত সব মনিটর আছে এখানে রাজন ভাই দেখছে, আর এদিকটাতে আমাকে খানিক দেখিয়ে দিল, আর আমাদেরকে দেখালো যে কী কী মনিটর আছে। এই যে সামনে প্যাকেটে এই প্যাকেটে ভরা আছে। সো আমাদের খুব একটা পছন্দ হয়নি, আর গেমিংও ছিল না। আমাদের কাকু যেটা দেখাচ্ছিল সব 10-12 বাজেটে দেখাচ্ছিল, আর আমাদের গেমিং চাই, গেমিং আরও দাম বেশি। অ্যান্ড তারপর কি আর করার আছে, আমরা পুরো এবার দোকানটা একটু ভালো করে দেখে নিলাম, কারণ আমাদের একটা প্রিন্টার মেশিনও দরকার নতুন। সেই জন্য একবার রাজন ভাই দেখে নিল, একবার আমিও একবার দেখে নিলাম প্রিন্টার। সো এদিকটা দিয়ে আবার ক্যামেরা লাগানো আছে, ওই যে আমি ক্যামেরা করছি, আবার আমাকেই ক্যামেরায় দেখাচ্ছে। আর গেমিং মনিটর হচ্ছে আমরা এখানেও পাইনি, তারপর আমাদেরকে কী করতে হয়েছে, আমাদেরকে অনলাইনে অর্ডার দিতে হয়েছে। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে দেখতে থাকো। সো গাইস কি আর করার আছে, গেমিং মনিটর পেলাম না, সেই জন্য আমি এখানে খেয়ে নিলাম ওখানে খাবার। সো এখানে একটাই খেতে লেগেছিলো, সেই জন্য কাকু আমাদের এইদিকে দিয়ে দিল রুটি অ্যান্ড তরকারি অ্যান্ড একটা তার সাথে মিষ্টি আর আচার। সো এখানে খাওয়া দাওয়ার পর আমরা তারপর আবার বেরিয়ে যাবো, দেখিয়ে সামনের দিকে কোনো দোকানে যদি পাওয়া যায় তাহলে বেশ খুব ভালোই হয়। সো ফার্স্টে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক, তারপর নতুন করে ভিডিও আসছে। তো গাইস কিছু করার নেই, আমরা গেমিং মনিটর হচ্ছে আমরা পেলাম না, আর এবার আমরা ঘুরে পুরো ঘর চলে যাচ্ছি, কারণ আমাদেরকে অনলাইনে অর্ডার দিতে হবে, এখানে পেলাম না। সো তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমাদের অনলাইন থেকে কী মনিটর নিয়েছিলাম অ্যান্ড গেমিং। সো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখিয়ে দেবো, কারণ এখন অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি এই ভিডিওর মধ্যে আর দেবো না। সো আমরা এখন চলে যাবো আমাদের বাড়ি, কারণ অনেকটা লেটও হয়ে গেছে, আবার আমাদেরকে দোকানও খুলতে হবে। তো চলো এখন এখানেই শেষ করছি।